হাঁটা দেখে কি বলা যায়, নেম ইজ বন্ড, জেমস বন্ড। মুভিতে অ্যাকশন দৃশ্যের সময়ও টাইয়ের নট ঠিক করেন আয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ড অন্যদের নট ঠিক করে দেন, বিশ্বকাপ দলের ফটো সেশনেও তাই। ভদ্রলোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিডিয়ার প্রধান কর্মকর্তা রবিদ ইমাম। হাবিবুল বাশার সুমন থেকে আশরাফুল হয়ে মাশরাফি বিন মুর্তজা কিংবা বাংলাদেশ ক্রিকেটের গ্রেটেস্ট এভার সাকিব আল হাসান অথবা বর্তমানের নাজমুল হোসেন শান্ত, তিন প্রজন্মের ক্রিকেটারদের নাড়ি নক্ষত্র জানা রাবিদকে বেশিরভাগ দর্শক দেখেন প্রেস কনফারেন্সে, অনেকে পরিচয়টাও জানেন। শান্ত আর হাথুরু সিংহেকে নিয়ে বিশ্বকাপ স্বপ্নের প্রেস কনফারেন্সেও ছিলেন, বের হতেই রাবিদকে চমকে দেওয়ার চেষ্টা করেছে অলরাউন্ডার। মিস্টার রবিদ ইমাম, আই উড লাইক টু আস্ক ওয়ান কোয়েশ্চেন। আস্তে কথা বলা মৃদুভাষী রবিদকে বেশি কথা বলানো একটু কঠিন, যারা জানেন না তাদের জন্য। বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব নেয়ার আগে দ্য ডেইলি স্টারে ক্রিকেট রিপোর্টার ছিলেন, বিসিবিতে কাজ শুরুর পর গেল দেড় যুগে প্রতি বিশ্বকাপেই দলের সঙ্গে ছিলেন রবিদ ইমাম। কতগুলো অ্যাকচুয়ালি ক্যাপ্টেন নিয়ে আপনি প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছেন বিশ্বকাপের? বিশ্বকাপে তো হ্যাঁ, মাশরাফি, সাকিব, দেন অবভিয়াসলি শান্ত কিনে যাচ্ছি, মাহমুদুল্লাহ রিয়াদ, প্রথম বিশ্বকাপ ছিল হাইউল বাশার বিশ্বকাপ, আশরাফুল। হাউ স্পেশাল ইজ দ্যাট? ভেরি স্পেশাল, চিন্তা করি এটা তো বাংলাদেশের ক্রিকেটের কয়েকটা আপনার জেনারেশনের সাথে কাজ করার, এটা নিজেকে অনেক ভাগ্যবান মনে করি অবভিয়াসলি, এবং এটা মানে অনেক বলতে পারেন যে অনেকে তো এটা স্বপ্ন থাকে যে ক্রিকেটের সাথে থেকে ক্রিকেটের যে বিবর্তন, যে পরিবর্তনটা, এটা খুব ক্লোজলি দেখা, সেখান থেকে তো নিজেকে সবসময় খুব সৌভাগ্যবান মনে করি। বাংলাদেশ ক্রিকেটের একটা লম্বা সময়ের আপস এন্ড ডাউন দেখে আজকে এই পর্যন্ত টিমের সঙ্গে ম্যানেজার হিসেবে আপনি ইউএসএতে যাচ্ছেন, এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা পার্টিকুলারলি ইয়াং টিমটা যদি দুই সিনিয়র বাদ দিই তাদের জন্য কতটুকু স্পেশাল বলে আপনার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপটা? আমি গতকাল ভাবছিলাম, দেখলাম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি হিসাব করেন এখানে আমাদের টিমে মনে হয় অ্যারাউন্ড 6-7 জন আছে যে যাদের প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তো পরিবর্তনগুলোতে তো আমাদের যদি এভাবে চিন্তা করি যে চোখের পলকে হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ল্ড কাপ থেকে আরেকটা ওয়ার্ল্ড কাপ যেতে যেতে কিন্তু দেখবেন যে খেলোয়াড়দের অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে অবভিয়াসলি যে কোনো জেনারেশন, যেটা নতুন জেনারেশন যেটা আসে তারা আগেরটার চাইতে ভালো করার এক্সপেক্টেড আর কি, যে তারা তাদের চাইতে ভালো করবে, আরও ভালো করবে, এরপরে যারা আসবে তারা আরও ভালো করবে, তো সেই জায়গা থেকে তো একটা প্রত্যাশা থাকেই, অবভিয়াসলি একটা প্রত্যাশা থাকে, কিন্তু সেটা আমার নিজের ভিতরেই থাকুক। কিন্তু আমি জানি যে আপনি যদি প্রতিভা চিন্তা করেন কিংবা অ্যাবিলিটি ক্যাপাসিটি চিন্তা করেন, হ্যাঁ আমাদের দলটা যথেষ্ট ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট কোশ্চেন ফ্রম মি, হু ইজ দ্য মোস্ট টাফেস্ট ক্যাপ্টেন টু হ্যান্ডেল? টাফ হ্যান্ডেল করা আসলে কিছু না, বাট এক একজনের এক এক ধরনের স্টাইল আছে ক্যাপ্টেন্সি করার, এক একজন টিমকে উদ্বুদ্ধ করার স্টাইল এক একজন এক রকম, কারো অনেক কথা বলে হয়তো সেটার মাধ্যমে কেউ চান উদ্বুদ্ধ করতে, কেউ হয়তো অল্প কথা বলবেন, কেউ হয়তো পারফরমেন্স দিয়ে করবেন, সো এই এই মিক্সটা এটাই এটাই আর কি, হয়তো অনেক খুব বেশি দিন হয়তো থাকবো না আর ক্রিকেটের সাথে, কিন্তু এই যে একটা এক্সপেরিয়েন্স, এই যে মেমোরিজ, এই এই জিনিসগুলো আসলে সবসময় এটা মনে থাকবে। উইল অলওয়েজ রিমেইন ফ্রেশ। মিস্টার রবিদ ইমাম, থ্যাংক ইউ ভেরি মাচ, উইশিং ইউ গুড লাক। আপনারা অনেকেই এই প্রশ্নটা করেন যে প্রেস কনফারেন্সে ক্রিকেটারের পাশে বা ক্যাপ্টেনের পাশে ফর্সা সুন্দর করে ভদ্রলোককে, তিনি রবিদ ইমাম, তার সম্পর্কে আপনারা খুব বেশি কিছু আসলে জানেন না, আমাদেরও বলার সুযোগ হয় না, কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে উনি যেহেতু মিডিয়াতে কাজ করেন, মিডিয়া ম্যানেজার না, এবার তার দায়িত্ব হচ্ছে টিমের মূল ম্যানেজার হিসেবে যাচ্ছেন, এর আগে আমরা টিম ডিরেক্টর, টিম ম্যানেজার অনেক পদ দেখেছি, এইবার বাংলাদেশ টিমের ম্যানেজারের দায়িত্বে রয়েছেন রবিদ ইমাম, তার জন্য ব্যাপারটা চ্যালেঞ্জিং ঠিক যতটা চ্যালেঞ্জিং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে দেবচৌধুরী, অলরাউন্ডার, ঢাকা।